বাংলাদেশি চিত্রনায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর মধ্যে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। বাংলাদেশি ছবি জঙ্গিনে এই নিয়ে কোনো কথা না শোনা গেলেও টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এখন কান পাতলে শাকিব শ্রাবন্তীর আলোচনা নাকি বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে। রাজীব বিশ্বাসের সঙ্গে সেই শৈশবের প্রেম শ্রাবন্তী, তারপর বিয়ে। তাদের ঘর আলো করে আসে একমাত্র ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক। সে দীর্ঘ 11 বছরের বিবাহিত জীবনে সে পরও শেষ পর্যন্ত বিয়েটা টেকেনি। 2003 সালে শুরু হয় সম্পর্কের ইতি হয় 2016 সালে এসে। এরপর কেটে গেছে অনেক সময়। শ্রাবন্তীর জীবনে এসেছিল নতুন প্রেম মডেল কৃষ্ণব্রজ, তবে সেই সম্পর্কটা ছিল নেহাতি ক্ষণিকের। মুম্বাইয়ের বেশ আয়োজন করে বাগদান অনুষ্ঠানে বসে সেই সম্পর্কও ভেঙে যায়। শ্রাবন্তী ও কৃষ্ণব্রজের সম্পর্ক ভাঙার খবর আসে তার অভিনেত্রী গত বছর শ্রাবন্তীর জন্মদিনের সময়। তিনি নাকি সিঙ্গেল, এমনটাই দাবি করে আসছেন শ্রাবন্তী। যদিও টালিগঞ্জ স্টুডিওর পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। শোনা যাচ্ছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এই ধরনের কথা। অনেকেই বলছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছে এই অভিনেত্রীর। সম্পর্কে সূত্রপাত নিয়ে বাংলা সংস্করণ লিখেছে, এই মুহূর্তে সাকিবের সঙ্গে ভাইজান এলো রে একটি ছবিতে কাজ করেছিলেন শ্রাবন্তী। লন্ডনে ওই ছবির শুটিং চলাকালীনই তাদের সম্পর্কে গুঞ্জন শোনা যায়। শোনা যায় সিনেমার একটি দৃশ্যে শুটিংয়ের জন্য রোমান্টিক পোজ দিচ্ছিলেন শাকিব শ্রাবন্তী। ওই দৃশ্যটি শ্যুট হয়ে গেলেও তারা নাকি দুজনে ওই একইভাবে দাঁড়িয়ে থাকেন। আর ওই দৃশ্যটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পরই শ্রাবন্তী সাকিবের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।